আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ধোয়ার নেশা এই গল্পের 13 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি ফারুকস ডায়েরিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুকস ডায়েরির সাথেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। 2015 প্রশ্ন করার জন্য ঠোঁট নাড়াতেই পালকর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়েছে। নিজের দোয়াগুলো 29-এর মধ্যে ছেড়ে দেওয়ার তাড়না থাকলেও আজ সে ব্যর্থ হলো। 29-এ নিজের সর্বস্ব শক্তি দিয়ে পালককে ছাড়িয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়েছে ওর ডান গালে। 29-এর এমন হুট করে হাইপার হয়ে যাওয়াটা হজম করতে পারছে না পালক। একটু আগেই তার সাথে কি হয়েছে বোঝার আগে 29-এ বলে উঠল, আপু তুমি? পালকের সাথে সাথে অনেক সহ হতভম্ব। 29-এর এমন কঠিন রূপ সে আগে কখনো দেখেনি। হঠাৎ কি এমন হলো যে পালককে চড় মেরে বসেছে? স্বামী তার বউকে চুমুকাবে এটাই স্বাভাবিক, এত এত এতে রাগের কি আছে? তবে কি 29-ও বুঝতে পেরেছে পালক তাকে ভালোবাসে না? 29-ও দরজার কাছটাতে দাঁড়িয়ে পালকের দিকে তাকিয়ে আছে। 29-এর ছুড়ে দেওয়াটা প্রশ্নটা যেন তার কাছে পৌঁছনি। 29-ও দরজার কাছটাতে এগিয়ে গিয়ে বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আপু তুমি কখন এলে? এত কাছ থেকে 29-এর ডাকে এবার 29-ও 29-এর দিকে তাকিয়ে আছে। কিছুটা আনমনা হয়েই বলল, এই দিকে একটা কাজে এসেছিলাম তাই ভাবলাম তোর সাথে দেখা করে যাই। 29-এ বলল, ও আচ্ছা। কিছুক্ষণ আগেও যে মেয়েটার আগে ফেটে যাওয়ার উপক্রম ছিল সে মেয়েটার এত ঠান্ডা মেজাজটা 29-এর কাছে অস্বাভাবিক লাগছে। 29-এর দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস তো বোন? 29-এ বলল, আপু তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি আসছি। 29-কে রেখে 29-এ আবার জোরে জোরে কদম ফেলে নিজের রুমের দিকে ছুটল। পালক এখনো বারান্দাতেই দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট যেটা আগুনের রেখা ফুটিয়ে নিজেকে বিসর্জন দিচ্ছে। 29-এ পালককে নিজের দিকে ঘুরিয়ে পুনরায় পরপর দুটো থাপ্পড় মেরে বসে পালকের গালে, ইচ্ছে করছে আপনাকে আরও কয়েকটা থাপ্পড় মারি। পৃথিবীতে যতগুলো সিগারেট আছে ততগুলো থাপ্পড় মারি, লজ্জা করে না অন্যের জন্য সিগারেট খেয়ে আমাকে বিষাক্ত করতে? আর কখনো যদি এই দুর্গন্ধ জিনিসটা চুয়ে আমাকে ছুতে আসেন তাহলে এই সিগারেটের মতো আমিও আপনাকে জ্বালিয়ে শেষ করে দিব। 29-এ নিজের বক্তব্য পেশ করে হনহন করে বেরিয়ে এলো। একটা মেয়ের কাছ থেকে পরপর 3টা থাপ্পড় খেয়েও এতটা শান্ত কি করে আছে বুঝতে পারছে না পালক। তার তো রাগ করা উচিত, এমন রাগ যে রাগে 29-এ ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কিন্তু তার কেন রাগ হচ্ছে না? কেন সে 29-এর হাতটা শক্ত করে ধরতে পারেনি? কেন সে 29-এর চরের বিপরীতে সেও চর মারতে পারেনি? তবে কি সে চাইছিল 29-এ তাকে মারুক, মারতে মারতে তাকে শেষ করে দিক? কিন্তু কেন? এদিকে পাপড়ি ছাড়া আমাকে, ভালো হবে না বলে দিচ্ছি, এমন গায়ে পড়া মেয়েগুলো আমার একদম পছন্দ না। পাপড়ি বললো, না ছাড়বো না। আপনি আমার কল রিসিভ করেননি কেন? এই 3 দিনে আমার কী অবস্থা হয়েছে জানেন? আমি মানসিক সিক হয়ে গেছি, কাউকে কিছু বলতেও পারছিলাম না। পাপড়ি তার অভিমানের কথা সুরের সাথে আতিশকে আরও কিছু করে জড়িয়ে নিচ্ছে। পালে সে আতিশের মধ্যে ঢুকে যায়। পড়ালেখার চাকরির টেনশনে আতিশের জীবনে কোনো মেয়ের আগমন ঘটেনি। যেহেতু কোনো মেয়েকে নিয়ে তার চিন্তার রাজ্যে চিন্তারা বিচরণ করেনি, সেহেতু কোনো মেয়েকে ছোঁয়াও তার দ্বারা সম্ভব ছিল না। আর এইভাবে জড়িয়ে ধরাও সে কল্পনাও করেনি। তাই এমন হুট করে পাপড়িকে জড়িয়ে ধরাটা আতিশের ভিতরে নাড়িয়ে দিচ্ছে। পাপড়ির ঘেমে যাওয়া শরীর থেকে এক অদ্ভুত ভালো লাগার সুগ্রাণ পাচ্ছে সে। ভেতরে ভেতরে অনেক কিছু ভালো মন্দ করার চিন্তাভাবনাও জমা হচ্ছে। সে চাইলেই এই বদ্ধঘরে অনেক কিছুই করতে পারে, এটাও খুব ভালো করে বুঝতে পারছে। এই মুহূর্তে পাপড়ির মধ্যে ভালো মন্দ আলাদা করার বোধ শক্তি নেই। সে এখন আতিশের ভালোবাসা চায়, আতিশের ভালোবাসায় ডুব দিতে চায়। নিজের জাগ্রত হওয়া পুরুষত্বকে বিসর্জন দিয়ে পাপড়িকে ছাড়িয়ে নিল নিজের থেকে। আতিশ চায় না এই ছোট্ট পবিত্র মেয়েটার শরীরে কোনো কলঙ্কের দাগ বসাতে।
ওকে ভালোবাসারই কোনো যোগ্যতা নাই নিজের মধ্যে, তাহলে তাকে বিয়ে নামক পবিত্র বন্ধনে কিভাবে জড়াবে? আর পালক, পালক কি কখনো মানবে এটা? বন্ধু হওয়া সুবাদে তো সে তো জানে আমি কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে আজ এখানে থেমেছি। কোনো ভাই চায় না তার বোনকে নুনন্তে পান্তা ফুরায় এমন পরিবারে বিয়ে দিতে। সব ভাই চায় তার বোনটাকে একটা রাজপ্রাসাদের রানী বানিয়ে দিতে, যেখানে সে সুখ দুঃখের গল্প করতে করতে দিন রাত পার করে দিবে। আর পাপড়ি দেখতেও তো কোনো রাজকুমারীদের চেয়ে কম নয়। আতিশ বেশ জাজালো কণ্ঠে দমকিয়ে পাপড়িকে বলল, তোর লজ্জা করে না আমার জড়িয়ে ধরতে? তোর কি মনে হয় তোর মতো পিচ্ছি মেয়েকে আমি বিয়ে করব? একরাত আদর করলে পরের রাতে খুঁজে পাওয়া যাবে না। তোর মতো সুটকি মেয়ে কখনোই আমার বউ হতে পারবে না। আমার তো নাদোষ নাদোষ বউ চাই, আর তুই তোর বয়সও অনেক ছোট, দেখা যাবে তোকে শিখাতে শিখাতে বাসর রাত শেষ হয়ে বোর হয়ে গেছে। পরে তো আমার বাসর রাত তো করা হবে না। সব থেকে বড় কথা, তুই পালকের বোন, মানে আমারও বোন, এক্ষুনি বাসায় যাবি? বাকি আমি পালককে তোর কীর্তকলাপ দেখানোর জন্য ডেকে আনব। আতিশের কথায় পাপড়ি ওর দিকে তাকিয়ে রয়েছে, চোখে পানি টলমল করছে। মনে হচ্ছে চোখের দুটো পাপড়ি এক হওয়ার সাথে সাথে পুরো পৃথিবী ডুবে যাবে। আতিশ বল, এখনো দাঁড়িয়েছিস কেন? আমার কথা কি তোর কানে ঢুকেনি? পাপড়ি অসহায় ভঙ্গিতে আতিশের হাতটা চেপে ধরে বলল, আমি আপনার বোন না বউ হতে চাই, আমি সব শিখে নিব, আমি বেশি বেশি খেয়ে মোটা হব, আপনি যা বলবেন তাই শুনবো, তবু আমাকে এভাবে ফিরিয়ে দিন না প্লিজ। আমি অবস্থা বাসা যেতে পারবো না, দেখুন আমি তো এখনো নিঃশ্বাস নিতে পারছি না, আর আপনি না থাকলে নিঃশ্বাস কিভাবে নিব? আমি আপনাকে ভালোবাসি আতিশ। পাপড়ির মুখে ভালোবাসি কথা শুনতে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়েছে আতিশ, কিছুটা অগ্র হয়ে বলল, তুই যদি এক্ষুনি আমার সামনে থেকে না যাস তুই আর কোনোদিন আমার মুখ দেখতে পারবি না, কোনো দিনও না। আতিশ উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে, তারও যে এখন পাপড়ির মতো নিঃশ্বাস আটকে আটকে আসছে, তারও যে চোখ ভিজে আসছে, তারও যে বুকের ভিতরে জ্বলে পড়ে যাচ্ছে, ইচ্ছে করছে সমুদ্রের অথৈ জলে ডুবে মরে থাকতে। আর কত সে নিজের ব্যর্থতা বয়ে বেড়াবে, ব্যর্থতার গ্লানি টানতে টানতে সে আজ নিঃস্ব হয়ে গেছে, একেবারে নিঃস্ব হয়ে গেছে। আজ তার আফসোস হচ্ছে, খুব বেশি আফসোস হচ্ছে তার গরিব করে জন্ম নেওয়ার জন্য। তুমি কি কিছু বলবে নাকি এভাবে হনুমানের মতো দাঁড়িয়ে থাকবে? আমি কল কেটে দিলাম। অরিত বলল, এই না না উনি, তুমি এখন কল কেটে দিলে আমি বিষ না খেয়ে মরে যাব। পরে দেখবি নিউজ পেপারের প্রথম পৃষ্ঠায় আমার ছবি দিয়ে শিরোনাম দিয়েছে, বউয়ের ভিডিও কল কেটে যাওয়ায় বিষ পানহীন যুবক মৃত। অনিক্ষা বলব, এসব ফালতু টালতু কথা কই পাও অরিত, শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। অরিত বলল, আজ দুই দিন পর তুমি আমাকে কল দিলে, তাও ভিডিও কল, এই রাগ দেখানোর জন্য? আমি তো ভাবলাম তুমি আমাকে ছাড়া থাকতে না পেরে এতক্ষণে পাগল হয়ে গেছো, যেমনটা আমি। অনিক্ষা বলল, আবার? অরিত বলল, আচ্ছা সরি বউ, এত রাগ করো কেন? আমি যে তোমাকে ঘন্টায় ঘন্টায় কল দিচ্ছি, ভিডিও অডিও মেসেজ, কোনোটারই তো রিপ্লাই করো না। আজ নিয়ে তিন দিন হলো তোমাকে ছেড়ে পঞ্চগড়ে চলে এসেছি, তিন দিনে মাত্র তিনবার কথা হয়েছে তোমার সাথে, তাও পাঁচ মিনিটের বেশি হবে না, এত ব্যস্ততা কী নিয়ে জানতে পারি? অনিক্ষা বলল, আমার কি এখন তোমার কাছে জবাবদিহি করতে হবে অরিত? অরিত বলল, আরে তুমি তো আবার রেগে যাচ্ছ, আচ্ছা এসব বাদ, একটা চুমো দাও না লক্ষ্মী বউ। অনিক্ষা অরিতের আবদারকে তোয়াক্কা করি বলল, তুমি আসবে কবে? অরিত বলল, তুমি বললে আমি এখনই চলে আসবো, আসবো নি? অনিক্ষা বলল, তোমার কাজ শেষ? অরিত বলল, না কিন্তু তোমাকে কষ্ট দিয়ে কাজ করতে মন চাইছে না উনি, আমি চাকরিটা ছেড়ে চলে আসি। অনিক্ষা বলল, আসুন আমিও সব কিছু ঘুরি গুছিয়ে অরিত্রাকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। অনিক্ষার এমন উত্তরে অরিতের মুখটা চুপসে গিয়েছে, মন খারাপ করে বলল, আচ্ছা আসবো না। অরিতের অমন মন খারাপ হওয়ার মুখটা অনিক্ষার দেখতে ইচ্ছে করছে না, কলটা কেটে দিবে ভেবেও কাটল না, প্রসঙ্গ পাল্টিয়ে বলল, খেয়েছো? অরিত বলল, তুমি খেয়েছো বউ? অনিক্ষা বলল, সত্যি খেয়েছো? অরিত বলল, না। অনিক্ষা বলল, তাহলে মিথ্যে বললে কেন? অরিত বলল, না হলে তুমি খাওয়ার বাহানা দিয়ে কল কেটে দিবে, তোমাকে তো আমি চিনি, সবসময় আমাকে দূরে রাখার কৌশলে ডুবে থাকো, এতদিন পর কল দিলে অথচ আমার দিকে একটু ভালো করে তাকাও না, তাকালে ঠিক বুঝতে পারতে তোমার থেকে দূরে এই তিন দিনেই আমার কি হাল হয়েছে,
আমার বোধ হয় আর এই জন্মে তোমার ভালোবাসা পাওয়া হবে না। উনি অরিদের এইসব কথা অনিশা শরীরে কাটা হয়ে গেছে, অসহ্য ব্যথা অনুভব হচ্ছে তার। কাটাগুলি তার শরীর ভেদ করে তার হৃৎপিণ্ডে ঢুকে গেছে, হয়তো তাই হবে, না হলে চামড়ায় ব্যথা না হয়ে হৃৎপিণ্ডে ব্যথা অনুভব হচ্ছে কেন? কি বলেছে সে অরিতকে দেখেনি? দেখেছে, খুব ভালো করে দেখেছে। এই যে ছেলেটা না খেয়ে না ঘুমিয়ে চোখের নিচে গর্ত করে ফেলেছে, এটাও সে ভালো করে দেখেছে। তার বর্ষার গালগুলো যে রোদে পড়ে কালচে হয়ে গেছে, এটাও সে দেখেছে। তার ঠোঁটগুলো যে শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে, এটাও সে দেখেছে। কিন্তু সে যে দেখেছে এটাই তো দেখেনি অরিত, এখানেই তো ফারাক রয়ে গেল। বুকের ভিতরটা হাহাকার করছে অনিশার, তার ভিতরটাও যে অরিদের জন্য পড়ে সেটা কি কখনো প্রকাশ করতে পারবে না? কোনোদিনই না। আর কত মানুষটাকে এইভাবে দূরে দূরে রাখবে? কি গো, ক্যামেরা অফ রাখলে কেন? ভালোবাসা দিবে না বলে একটু দেখতে দিবে না? এমন করলে কিন্তু সত্যি সত্যি আমি ছেড়ে ছুড়ে চলে আসব। আমি আর এইভাবে থাকতে পারছি না। একটু দূরে এসেছি বলে তুমি বেশি বেড়ে গেছো না? শুনেছি ভালোবাসার গভীরতা বাড়াতে মাঝে মাঝে নাকি প্রিয় মানুষের কাছ থেকে দূরে আসতে হয়। আমি তো তাও করেছি, এবারও কি তোমার ভালোবাসার পাওয়া থেকে ব্যর্থ হব? অনি, ও অনি, বউ ক্যামেরাটা অন করো না। অনিশা বলল, সারাক্ষণ ভালোবাসা ছাড়া তোমার কি আর কোনো কথা নাই? করবো না অন, তুমি এভাবেই থাকো। অরিত বলল, যার যেটার অভাব সেটা তো পিছনেই ছুটবে অনি, এত রাগ না, এসব এসে নেয় না। তোমার সব রাগ আমি বস্তায় ভরে রেল লাইনে রেখে আসব, রেলগাড়ি পিষে দিয়ে যাক আমার অনেক সব রাগ। অনিশা বলল, আমি রাখলাম। অরিত বলল, অনি। অনিশা বলল, হুম। অরিত বলল, আমি আর এভাবে তোমার অবহেলনে থাকতে পারছি না। তুমি কি করবে আমি জানি না, কিন্তু আমার অনির ভালোবাসা আমার চাই। ফিরে এসে যেন আমি আমার অনিশা, আমার বউকে পাই, যার মধ্যে গিজ গিজ করে অরিতের জন্য ভালোবাসার। অরিত তার কথা শেষ করে টুক করে লাইন কেটে দিয়েছে। সে জানে এখন লাইন না কাটলে অনিশা লাইন কেটে দিত, সবসময় তার ইচ্ছে রাখবে না সে। এখন থেকে আমারও ইচ্ছা তোমাকে রাখতে হবে অনি, রাখতেই হবে। অনিশাকে বিদায় দেওয়ার পর পালকের সাথে আর কোনো কথা হয়নি অন্তরিশার। সে চায়ও না কথা বলতে, যে কোনো জিনিসের একটা লিমিট থাকে, কিন্তু পালক সেটারও অতিক্রম করে ফেলেছে। যে জিনিসটার ধারে কাছে কখনো যায় না, অথচ তারই দোয়ায় কিনা আমার পেটে দিবে কেন? আমি কি করেছি ওনাকে? সবসময় আমার সাথে কেন উনি এমন করবেন? এমনি এমনি তো একটু কথা বলতে আসে না, যখন আসবে তখন তাকে দোয়া নিয়ে আসতে হবে। তাও আবার অন্যের সামনে এমন হুট হাট চুমুখে বসে যে আপু দেখে ফেলে। আমি না হয় জানতাম না উনি চুমু খাবেন, কিন্তু উনি তো জানতেন। তাহলে দরজাটা লাগিয়ে আসলে কি হয়? ওনার না হয় লজ্জা বলতে কিছু নেই, কিন্তু আমার তো আছে। বড় আপু হয় আমার, আমার আপু মানে তো ওনারও আপু, তাই না? শুয়ে এক মনে হাজার ভাবনায় ডুবে থাকলেও এবার যেন তার টনক নড়ে উঠেছে। শোয়া থেকে উঠে বসে পড়লো অন্তরিশা আর বিড়বিড় করে বলল, আরে তাই তো, এই ব্যাপারটা তো আমার মাথায় কখনই আসেনি। উনি যখনই আমার কাছে তখনই আপু চলে আসে। এটা কি সত্যি অ্যাক্সিডেন্টলি ঘটে নাকি কারো ইচ্ছাকৃত সাজানো ঘটনা? টেনশনে অন্তরিশার বাসা থেকে দাঁড়িয়ে পড়েছে, পায়চারি করতে করতে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাকে পরপর সাজিয়ে নিচ্ছে, খুঁটে খুঁটে সব বোঝার চেষ্টা করছে। অজান্তে অন্তরিশার মুখ দিয়ে বের হয়ে আসলো, তবে কি আপুর সাথে পালকের? ও মাই গড, এটা কি করে হতে পারে? না, আমি আর কিছু ভাবতে পারছি না। পালক সোফাতে শুয়ে শুয়ে অন্তরিশার কর্মকাণ্ড দেখছিল, একবার বসেছে তো আরেকবার শুয়ে পড়েছে, আবার শোয়া থেকে উঠে পায়চারি করছে, তো আবার গিয়ে বসে পড়েছে। এক পর্যায়ে অন্তরিশার জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকতেই পালক বেশ অবাক হলো, হয়েছেটা কি এর? অন্তরিশা সারা রাত ছটফট করে কাটিয়ে দিয়েছে, সারা রাত এক মিনিটের জন্য চোখ বন্ধ করতে পারেনি সে। নানান প্রশ্ন তাকে জর্জরিত করেছে, আর এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য সকাল সকাল অনিশার বাসার উদ্দেশ্যে রওনা দেয় অন্তরিশা। অনিশা বলল, অন্তি তুই? অন্তরিশা বলল, এমন চমকে গেলে যে আপু, বাসায় কি বোনও আসতে পারে না? অনিশার মুখে হাসি ফুটিয়ে অন্তরিশাকে ভেতরে এনে দরজা লাগাতে লাগাতে বলল, তা না, বিয়ের পর তো প্রথম আমাদের বাড়ি এলি, তাও না জানিয়ে, তাই একটু অবাক হয়েছি। অন্তরিশা বলল, অরিত ভাই আর কি খবর? আর অরিদ্রাকে দেখতে পাচ্ছি না যে। ফ্যানটা ছেড়ে দিয়ে অন্তরিশার পাশে বসে আছে অনিশা, ঠোঁটে আগে হাসিটা এখনও লেগে আছে।
ওর দাদা দাদির সাথে হাঁটতে বেরিয়েছে। তুই তো ঘেমে গোসল করে ফেলেছিস, একটু বস, আমি শরবত বানিয়ে আনছি। অনিকসা উঠতে নিলে অন্তরীষা ওর হাত চেপে ধরে বললো, আপু তোমার সাথে আমার কথা আছে, অনেক ইম্পর্টেন্ট কথা, একটু বসবে প্লিজ। তো ফ্রেন্ডস, আজকে গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি ফারুস জারিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনে ক্লিক করে দিবেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।